বন্ধু বেশে শত্রুরাই তোমার সর্বনাশ করবে, হত্যাও করতে পারে সম্পত্তির লোভে। সমস্ত ধন সম্পত্তি আমাদের দিয়ে দে, ওই সব আমাদের সমস্ত কিছু, তুই আমাদের, তোকে সারা জীবন আমাদের কাছে বন্দী করে রাখবো, তুই সারা জীবন আমাদের কাছে থাকবি। ভবানী পাঠক নিশ্চয় আমাকে বন্দি করে রাখতে চান। না না, এত সহজে আমি আর কাউকে বিশ্বাস করব না। দুর্লভ চক্রবর্তী, ফুলমণি সবাইকে বিশ্বাস করে ঠকেছি, এখন আর কাউকে বিশ্বাস করা যাবে না। আমাকে আমাকে পালাতে হবে, পালাতে হবে আমাকে, নইলে সারা জীবন এখানে পচে মরতে হবে, পালাতে হবে। বাবা, এখন রাত্রি কত প্রহর হলো কে জানে। ছেলের জন্য দেখছি আমার ঘুমটা মাটি হয়ে গেল বাবারে, রাতের ঘুমটা অবধি আমার। মনে হচ্ছে আমাকে বাগের পেটেই যেতে হবে। রায়রান জোর জবরদস্তি করলো, তাই তো আসতে হলো, নাহলে কে আসতো? ওই মেয়ে বাঁচলো কি মরলো তাতে আমার কি যায় আসে। প্রফুল্লর কোনো খোঁজই তো পাওয়া যাচ্ছে না, তার মানে কি চিরকালকে না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে? আমার কাছে কি ও নিরুদ্দেশ হয়ে যাবে চিরকালের জন্য? আমাকে কি এই আক্ষেপ নিয়ে বেঁচে থাকতে হবে? না না, আমি আমার বাকিটা জীবন এভাবে কাটাতে পারবো না। প্রফুল্লর খোঁজ আমাকে করতেই হবে, করতেই হবে আমাকে প্রফুল্লর খোঁজ। হ্যাঁ মশাই, এদিকে আসুন, একটা জিনিস দেখাবো। প্রজেশ্বর, এদিকে। কোন দিকে যাবো না মশাই? বলো না কোন দিকে। উত্তর দিকে। হ্যাঁ, এই দিকটায়, আমরা উত্তর দিকে আছি। এদিকে আসুন, একটা জিনিস দেখাবো। প্রজেশ্বর, তাড়াতাড়ি এসো এদিকে। উত্তর দিকে। পালিয়ে যাবো, কিন্তু গুপ্তধন, আমি যে দা ঠাকুরকে কথা দিয়েছিলাম যে তার গুপ্তধন আমি রক্ষা করব, সৎ কাজে ব্যবহার করব। না না,
আমি আমার প্রতিশ্রুতি এভাবে ভাঙতে পারবো না। আমাকে সেই গুপ্তধন আমার সঙ্গে করে নিয়ে যেতে হবে। কিন্তু অত গুপ্তধন নিয়ে আমি একা যাবই বা কি করে? আর পথে তো আরো ভয়ানক বিপদ হতে পারে। না না, এখন গুপ্তধন নিয়ে যাওয়া যাবে না। তার জন্য একজন বিশ্বাসী মানুষকে দরকার যে আমাকে সাহায্য করতে পারে। কিন্তু কে কে হতে পারে? আমার কাছে তো বিশ্বাসী মানুষ বলতে শুধু আমার স্বামী। হ্যাঁ, আমি বরং আমার স্বামীর কাছে যাই সাহায্য চাইতে। এই যে দেখুন, একবার নিজে চোখে দেখে নিন। এই দেখুন, এটা মনে হচ্ছে আপনার বৌমারি শাড়ি। এই শাড়িটাই তো, এই শাড়িটাই তো সেদিন প্রফুল্ল পরেছিল। এটা কি প্রফুল্লর শাড়ি? রোজো বলো, এটা কি প্রফুল্লর শাড়ি? আমি বলি কি, শাড়ি যখন এখানে পাওয়া গেছে, আর কোনো চিহ্ন নিশ্চয়ই আর কোনো চিহ্ন এখানে পাওয়া যাবে। খুঁজুন 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 কর্তা, খুঁজুন খুঁজুন খুঁজুন, নিশ্চয়ই আছে এখানে। ওমা, ও কি চকচক করে! চকচক করে! দেখুন তো এটা চিনতে পারেন কিনা। পুরো দেহটাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে, তাই হয়তো কোথাও কোনো চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। চুপ করো, চুপ করো তোমরা। ওজো, কান্নাকাটি করো না, চলো এবার যাওয়া যাক। তো আতে নাতে প্রমাণ হয়ে গেল যে প্রফুল্ল বেঁচে নেই। আগের পেটেই হোক বা নিশির ডাকেই হোক, এটাই সত্যি যে প্রফুল্ল মৃত। না, কখনো না, প্রফুল্ল মরতে পারে না। যে করে হোক আমাকে ভবানী পাঠকের এই জায়গা ছেড়ে ভূতনাথ গ্রামে যেতে হবে। ওনাকে সব কথা না বলা পর্যন্ত আমার শান্তি নেই। সর্বনাশ, একা এখন আমি কি করি? ওরা তো আমাকে ধরে ফেলবে। Thank you.
মেয়েটা আমাদের ফাঁকিতে পালিয়ে যাচ্ছে। মেয়েটাকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না, মেয়েটাকে ধরে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে। মেয়েটাকে তো তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো দেখতে পাচ্ছি না। হঠাৎ করে কোথায় উবে গেল? এই জঙ্গলের মধ্যে যদি ওকে আমরা খুঁজে না পাই আর যদি কোনো বিপদ হয় ওর, তাহলে ঠাকুর কিন্তু আমাদের কোনোদিন ক্ষমা করবেন না। না না, ওকে যেভাবে হোক আমাদের খুঁজে বার করতে হবে, ঠাকুর আমাদের আদেশ দিয়ে গেছেন। কিন্তু কেন কেন জানি না মেয়েটি বারবার একটি নিরাপদ আশ্রয় খুঁজে বেড়াচ্ছে। আসলে বুঝতে পারছে না যে ঠাকুরের কাছে সবচেয়ে আশ্রয় আছে, নিরাপদ আশ্রয়। আমরা ওকে রক্ষা করতে চাইছি সেটাও বুঝতে পারছে না, ও উল্টোটাই ভাবছে সবসময়। ভোরে আলো ফুটছে, এবার কোথাও খুঁজে পাওয়া যাবে, চল। আর তাছাড়া ঠাকুরকে ঘটনাটা জানানো দরকার। আয়, ভাবিস না। জঙ্গলের পথ যে আর ফুরায় না, মনে হচ্ছে আমি ভুল দিকে এসে পড়েছি। আর পারছি না, মাথাটা কেমন ঘুরছে, আর আর চলতে পারছি না। কিন্তু আমাকে যে পারতেই হবে। তোমরা কারা? এটা একটা আশ্রম, আমরা আমরা সবাই এখানকার আশ্রমে। আমার নাম সাবিত্রী, কিন্তু কিন্তু তোমার নাম কি? আমি প্রফুল্ল। তোমার কি বিপদ বললে না তো? আমি আমি ডাকাতের কবলে পড়েছি, তারা আমাকে বন্দি করে রাখতে চায়, মেরেও ফেলে দিতে চায়। আমাকে আমাকে তোমরা দয়া করে বাঁচাও। ডাকাত এখানে? হ্যাঁ গো, সাংঘাতিক ডাকাত। কিন্তু কিন্তু দেখে একদম বোঝা যায় না, তারা একেবারে অন্যরকম মানুষ। কিন্তু কিন্তু সে ডাকাত সর্দার, আমাকে আমাকে এখানে দয়া করে লুকিয়ে থাকতে দেবে। সে না হয় আশ্রয় পাবে, কিন্তু তার আগে তো জানতে হবে কোন ডাকাত, কার এত বড় সাহস যে এই জঙ্গলে মেয়েদের উপর অত্যাচার করে। তার নাম ভবানী পাঠক। তোমরা হাসছো কেন? আমি আমি সত্যি বলছি। বুঝেছি, তুমি সেই মেয়ে যাকে ঠাকুর আশ্রয় দিয়েছে। গুরুতর কিছু ঘটেছে নাকি? তোমরা একসঙ্গে সবাই ছুটে এলে কেন? ঠাকুর, আপনি যে মেয়েটিকে আশ্রয় দিতে চেয়েছিলেন সে পালিয়েছে। পালিয়েছে? আপনি আদেশ করুন ঠাকুর, আমি আমরা সবাই মিলে ওকে আপনার সামনে উপস্থিত করছি। না, তার কোনো প্রয়োজন নেই। মা ভবানী যখন ওই মেয়েকে পাঠিয়েছেন, তার ভবিতব্য উনি নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছেন।
আমার মন বলছে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক এত সহজে ছিন্ন হওয়ার নয়। এতদিন পরে যখন ওকে পেলাম তখন এত সহজে চলে যাবে বলে মনে হয় না। মার্জনা করবেন ঠাকুর, মেয়েটিকে নিয়ে আপনি ঠিক কি করবেন আমরা কেউ বুঝতে পারছি না। ওই মেয়েটিকে এখানে আমাদের সাথেই থাকবে তা তো আমিও জানি না, সেই সিদ্ধান্তের ভার আমি ওর উপরেই ছেড়ে দিয়েছি। নিজেই সিদ্ধান্ত নিক, আমি কিছু চাপিয়ে দেব না। কিন্তু ওই মেয়েটার কপালে সিঁদুর আছে, পরিবার স্বামী সংসারও আছে নিশ্চয়ই, তাহলে তাদের হাতে তুলে দিলেই তো সব সমস্যা মিটে যায়। আমি তোমাদের জানিয়েছি যে ও নিজে যা চায় তাই হবে। আমি ওর পরিবার পরিজন সম্পর্কে কিছু জানি না, জানতে চাইও না। ও মেয়ে নিজের মুখে না বললে আমি জানতেও চাইব না। এইভাবে একজন সম্পূর্ণ অপরিচিতা মেয়েকে অপরাধ নেবেন না ঠাকুর, আপনার কি মনে হয় ও ভবিষ্যতে আপনার স্থান নেওয়ার যোগ্য? মানুষের যোগ্যতা নির্ভর করে তার কাজে, তবে আমি ওই মেয়েটিকে যেটুকু চিনেছি তাতে মনে হয় উপযুক্তভাবে গড়ে পেটে নিতে পারলে ও এরকম কাজের জন্য অবশ্যই যোগ্য হয়ে উঠতে পারে। আমাদের দলের সঙ্গী হওয়া আর আপনার যোগ্য উত্তরসূরি হওয়ার মধ্যে একটা তফাৎ আছে ঠাকুর, তাই নয় কি? সেক্ষেত্রে আপনাকে কোনো রাজা অর্থাৎ পুরুষের সন্ধান করতে হতো, একজন মেয়ে কি এসব করতে পারবে? আপনার কি মনে হয় আমাদের কারোর যোগ্যতা নেই? তুমি বলো রঙ্গরাজ, এই দায়িত্ব গ্রহণ করার যোগ্যতা আর কার মধ্যে আছে, আর কে নিজেকে যোগ্য দাবি করে? তুমি ভুলে যেও না রঙ্গরাজ, মায়েদের গুণেই কিন্তু এই সংসার টিকে থাকে। তোমরাও আমার পরিবারের এক একজন, এটা কি অস্বীকার করতে পারো? একটা পরিবারকে সঠিক পথে চালানো যেমন কঠিন কাজ, একজন নারীই পারে সেই কঠিন কাজকে সামাল দিতে। ভবিষ্যতে কি হবে আমিও জানি না, তোমরা অযথা নিজেদের বেশি কৌতূহলী করে তুলো না। যা হবে মা ভবানী সব সামলে নেবে। জয় মা ভবানী। তোমরাই বা কি করে জানলে যে তিনি আমাকে আশ্রয় দিয়েছেন? তুমি কার সম্পর্কে কথা বলছো জানো? ভবানী ঠাকুর তোমার মতো কোনো মেয়ের ক্ষতি করবে এটা অসম্ভব। আমাদের মতো গরিব অসহায় মেয়েদের কাছে তিনি ভগবানের পাঠানো দূত, তিনি আমাদের রক্ষা করছেন, নইলে কবে হারিয়ে যেতাম নরকের অন্ধকারে। তিনি মেয়েদের সম্মান দেন, আমরা আর পরে দৌড়ে ভিক্ষে করি না। তিনি আমাদের শিখিয়েছেন কী করে নিজের পায়ে দাঁড়াতে হয়, স্বাবলম্বী হতে হয়। যিনি নিরন্ন গৃহহীন মেয়েদের রক্ষা করেন তিনি কখনো তোমায় আটকে রাখতে পারেন? তুমি ঠাকুরকে সম্পূর্ণ ভুল বুঝেছ, তিনি দেবতুল্য মানুষ, পিতার সমান। আমরা আমরা সবাই তার আশ্রয়ে আছি। এই আশ্রম, এই আশ্রম তো তারই করা। ভবানী ঠাকুর তোমাদের আশ্রয়দাতা, ঠাকুরের দয়ে এরা সবাই আজ স্বাবলম্বী। দুঃখী মেয়েদের জীবনে আনন্দে ভরিয়ে দিয়েছে ঠাকুর, তাই তো এই আশ্রমের নাম আনন্দ আশ্রম। এমন একটা মানুষকে আমি ভুল বুঝলাম? তুমি আমায় ভুলই বুঝেছো মা। তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার নয়। আমি জানতাম তুমি পুনরায় পালাবার চেষ্টা করবে। তুমি তো ভালো করে জানো মা, আমার নজর এড়িয়ে এই জঙ্গলে কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। আমার অনুচরেরা তোমাকে অনেক আগেই ধরতে পারত, কিন্তু তারা তা করে আমার নির্দেশ। আমি তোমাকে জোর করে আটকে রাখতে চাই না, তোমার মন চাইলে
তুমি এখানে থাকবে, নচেত নয়। আমায় আমায় ক্ষমা করবেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। এতে তোমার কোনো দোষ নেই। পুরুষ শাসিত সমাজে সকল নারীর কাছে পুরুষরা তাদের সর্বনাশের কারণ হয়ে উঠেছে আজ। তুমি একজন নারী হয়ে পুরুষকে ভয় করবে সেটাই তো স্বাভাবিক। তবে এই স্থান সমাজের থেকে আলাদা, এ হলো আনন্দ আশ্রম। অসহায় মেয়েরা এখানে মাথা উঁচু করে বাঁচে। আপনি কিন্তু বেশ কদিন পরে এলেন ঠাকুর। একটা জরুরি কাজে আটকে গেছিলাম। সাবিত্রী, দেবার নিশি তোমাদের ঠিক মতন দেখাশুনো করছে তো? দিবানিশিকে আমি তো নানা কাজে থাকি, সবসময় এদিকে নজর দিতে পারি না, তাই এদের দেখাশোনা করে দুজন, দিবা আর নিশি। সময় হলে তাদের সঙ্গে তোমারও পরিচয় করবে। এবার তুমি এসো আমার সঙ্গে, তোমাকে আরো কিছু দেখানো বাকি আছে। আশা করি তুমি এতক্ষণে মনস্থির করে ফেলেছ কি চাও। আমি আর রণপা চড়ে জোরে ছুটতে জানি। মেয়ে কিনা রণপা চড়বে, রণপা নাকি খেলনা? আমি মিথ্যে কথা বলছি না। হয়ে যাক প্রতিযোগিতা, আপনি অনুমতি দিন। চলো 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 পাল্টা।